ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইল্যাকটিক শক আজকে এই খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাহলে কারণ এই ধরনের পেশেন্টকে কিন্তু যদি সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে পেশেন্ট কিন্তু ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়, আর যদি সঠিক ট্রিটমেন্ট না হয় পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। তাহলে এই বিষয়ে কিন্তু একটু সাবধানতা দরকার। তাহলে আমরা অ্যানাফাইল্যাকটিক শকের ম্যানেজমেন্ট আজকে শিখি। প্রথমে হচ্ছে আমরা অ্যাভয়েড করব যে ফার্দার এক্সপোজার যাতে না হয় সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আমাদের অক্সিজেন দিব, যদি হাইপোভলেমিয়া থাকে তাহলে আমরা স্যালাইন দিতে পারি, তারপর নেবুলাইজেশন করতে পারি বিটা টু অ্যাগোনিস্ট দিয়ে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যেটি ইমার্জেন্সি, তিনটে ওষুধের কথা আমরা মনে রাখবো। প্রথমে হচ্ছে আইএম ইন্ট্রামাসকুলার, যদি অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন বা নন এপিনেফ্রিন যদি দেওয়া যায় এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড হাইড্রোকর্টিসন 200 মিলিগ্রাম আইভি দিতে পারি, আর সাথে হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের মধ্যে হচ্ছে ক্লোরফেনিরামিন আমরা দিয়ে থাকি সাধারণত। এই এই ওষুধগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে অ্যাভিলামে পাওয়া যায়, আমরা জানি সেটা ইন্ট্রামাসকুলার দিতে পারি অথবা আইভি দিতে পারি। তাহলে তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা ফার্দার অ্যাভয়েডেন্স, মানে যেখানে যেটার কারণে তার অ্যানাফাইলেক্টিক শক হলো সেটা অ্যাভয়েড করতে হবে, সেই এক্সপোজারটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে অক্সিজেন দেওয়া, নেবুলাইজ করা, এটা করতে হবে। তারপরে হচ্ছে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড হাইড্রোকর্টিসন 200 মিলিগ্রাম দিতে পারি আমরা, বা দিতে হবে। আর হচ্ছে যে অ্যাড্রেনালিন বা নরেপিনেফ্রিন বা এপিনেফ্রিন, এগুলো ইন্ট্রামাসকুলার দিতে হবে। আর তার সাথে হচ্ছে আমাদের যে ওষুধটা, যে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েডের সাথে যে অ্যান্টিহিস্টামিন আমরা ব্যবহার করি ওয়ার্ডে, প্র্যাকটিক্যালি যে দুটো ওষুধ কিন্তু আমরা সবসময় ব্যবহার করি, তাহলে অ্যান্টিহিস্টামিন দিব, কর্টিকোস্টেরয়েড দিব সিস্টেমিক, এবং অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন এটা আমরা দিতে পারি। তার সাথে হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যানাফাইলেকটিক শক, এটা ম্যানেজমেন্ট। এরপরে যখন এখান থেকে রিকভারি করবে তাকে স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে, তিনি অ্যাসেস করবেন কোন ট্রিগারে বা কিসের জন্য এরকম হলে সে কারণটা বের করার চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে ফার্দার সেই ট্রিগার না হয় সেটা তিনি এনশিওর করবেন এবং তাকে বুঝিয়ে দিবেন। এরপরে তার যখন যেমন সেলফ অ্যাডমিনিস্ট্রেশন করতে হতে পারে যে অ্যাড্রেনালিন, সেটা হচ্ছে ওনাকে শিখিয়ে দিতে হবে। এবং একটা ব্রেসলেট, মেডিকেল ব্রেসলেট বা যে ব্রেসলেট লেখা থাকবে যে তার এরকম হাইপারসেন্সিটিভ বা অ্যানাফাইলেক্টিক রিয়াকশনের হিস্ট্রি আছে, এবং যদি থাকে তাহলে কিন্তু দ্রুত তাকে অ্যাড্রেনালিন দেওয়া যাবে এবং পেশেন্টের কিন্তু রিকভারি বা পেশেন্টের কিন্তু বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমরা অ্যানাফাইলেক্টিক শক নিশ্চয়ই ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।